তখন তো দেখছিলে যে আসছিলাম আর বললাম যে পুষ্পাঞ্জলি মনে হয় হয়ে গেছে, আমি পাচ্ছি পাবো কিনা জানি না, কিন্তু আমি পুষ্পাঞ্জলিটা দিতে পেরেছি। আর তখন ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ আমি পূজাও দিচ্ছিলাম আর প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিলো। আমি যখন আসছিলাম তখন টিপটিপ করে পড়ছিলো, আর তার আগে আমি যখন ডাক্তারের কাছে ছিলাম তখন প্রচণ্ড পরিমাণে বর্ষা হয়েছে। তো এখন বর্ষাও একটু কমেছে আর পুজোও শেষ হয়ে গেছে, এখন হচ্ছে রান্নার প্রস্তুতি চলছে, খিচুড়ি রান্না হবে। তো চলো তোমাদের নিয়ে একটু যাওয়া যাক সেখানে। আর একটা জিনিস দেখো, আমি একটা মঙ্গলসূত্র কিনেছি, কেমন লাগছে বলো মঙ্গলসূত্রটা। তো চলো পুজোর ওখানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উস্মিতা ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি, সুস্থ আছি। আর চলে এলাম শীতলা পুজোর দ্বিতীয় পাট নিয়ে। তো এই পাটে দেখো, এখানে মা শীতলার পুজো হয়ে গেছে আর আমি এসে পুষ্পাঞ্জলিটা দিয়েছি, তখন তোমাদেরকে সেই ভিডিওটা শ্যুট করে দেখাতে পারিনি। আর এই দেখো, বর্ষার কারণে দেখেছো পুরো উঠোন কাদা হয়ে গেছে, আর দাদা সমস্ত জায়গাতে বালি দিয়ে দিয়েছে। আর এখানে দেখো খিচুড়ির প্রস্তুতি হচ্ছে, উনুন পুজোও মনে হয় হয়ে গেছে কারণ এখানে পুজো হতে হওয়ার সময় সব কিছু গোছানো হয়ে গেছে। তো দেখো, আর ওই দেখো দেখেছো কীরকম কাদা দেখো, আর বয়স্ক মানুষগুলো ওই রাস্তার থেকেই দেখছে। আর এই যে পুরনো ঠাকুরটা, এখানে জলে ভিজে স্নান করে সে একদম চুপ করে বসে আছে। আর এই যে আমার দুষ্টু চলে এসেছে, দুষ্টু এসেছে এখন ফোন চাই, ওর ফোন লাগবেই তার জন্য, দেখো ওকে ফোন দিতেই হবে। আর এই যে মার কাছে আবার সন্ধ্যাবেলায় চলে এলাম, এখন হচ্ছে পুজোর প্রসাদ দেওয়া হবে, ওর জন্য সব গোছানো হচ্ছে। এই যে ফল ফলগুলো এপাশে কিছু কিছু এনে রাখা হয়েছে, আর এদিকে দেখো দেখেছো ঠাকুর ঘরটা পুরোটাই দেখাই। আর এপাশে দেখো উই যে খিচুড়ি হচ্ছে কড়াইতে, আর মা এই যে ঝুড়িতে করে সব কিছু নিয়ে আসছে। আর এখন দেখো এই যে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রচণ্ড পরিমাণে চাপ ছিল। ওই যে আমার ননদ একা একা কাটছিলো, এবার আমাকে বলছে তুইও কাট, আমি একা পাচ্ছি না, তো সবাই মিলেই সাহায্য করছিলাম। এবার পুজোতে অনেক লোক হয়েছিল, তো যে কারণে সবাই সাহায্য করছিল। তো দেখো কত লোক মিলে মানে পুজোর প্রসাদ দেওয়া হচ্ছিলো, এবার আমি বঠি নিয়ে আমিও কাটতে বসে গেলাম। দেখো দেখছো, আর এই দেখো মাসি খিচুড়ি রান্না করছে। এবার প্রত্যেকবার দু কড়াই খিচুড়িতে মোটামুটি প্রসাদের সাথে দিলে হয়ে যায়, এবার দু কড়াই খিচুড়িতে হয়নি, এবার তিন কড়াই লেগেছে। কিন্তু মাসি আমাদের খুব সুন্দর রান্না করে জানো তো, দেখো সবাই মাসি রান্নার প্রশংসা করে, আর ওই দাদা বসে বসে দেখছে কীরকম করে খিচুড়িটা রান্না হচ্ছে, মনে হয় সামনের দিন দাদার খিচুড়ি রান্না করে আমাদের খাওয়াবে সেরকম কিছু। আর এই যে আমার দিদারা সব বসে বসে খাচ্ছে, আর ওই যে আমার বড় বৌদি দিচ্ছে দেখো। আর এই দেখো প্রসাদ মানে একজন ঘরের থেকে সব গোটা ফল এনে এনে দিচ্ছিল, আর আমরা দুজন মিলে কাটছিলাম, আর তিনজন মিলে গুছাচ্ছিল, গুছিয়ে গুছিয়ে প্রসাদ দিচ্ছিল। তো প্রচণ্ড পরিমাণে চাপ ছিল। আর দাদা দেখো একটু চেঞ্জ ফেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছে, তোমাদের তো আগের পাটেই দাদাকে দেখিয়েছিলাম। আর এই দেখো আমি নিচে বসে পড়েছি একদম মাটিতে, দেখেছো ভিজা মাটি, মাটিতেই বসে পড়েছি। আর আমার ননদ তো ওপরে বসে বসে ফল কাটতে কাটতে ওর মাজা কমর লেগে আসছিলো, তাই মাঝে মাঝে একটু উঠে দাঁড়িয়ে বসে মানে যেভাবে হোক সেভাবে একটু মানে বিশ্রাম নিয়ে নিয়ে ফল কাটছিল, আর আমিও কাটছিলাম। আর আমার বড় ননদ ওখানে বসে দিচ্ছিলো, আর মেজো ননদ মন্দিরের ভেতরেই ছিল। তো দেখো ফল কাটছে, এইভাবে বসতে একটু অসুবিধাই হচ্ছিলো, তো অসুবিধা হলেও আর কিছু করার ছিল না। দেখো অনেক লোক ছিল দেখেছো। এবার আমাদের এই মানে এই দেখো আর দ্বিতীয় কড়াইতে ওই যে বসানো হয়েছে, আর আমার মাতেশ্রী ওই পাশে কাজ করছে। আর এইখানে দেখো আমার মাতেশ্রী নাচ করছে, আর আমার মাসি শাশুড়ি সবাই রাত্রেবেলা নাচ করছিলো, বেশ ভারী মজা হয়েছিল। তো গাইস দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি বেশি ভালো লাগে আর একটু বেশি করে লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো সবাই নাচ করছে, তো এখন টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওই দেখো ছাতা মুড়ো দিয়ে আসতে দেখ মানে প্রসাদ খেতে, আর দেখো মাসিরা নেচেই চলেছে, কী সুন্দর নাচ করছে, দেখো আবার চেয়ার নিয়েও বসছে। টাটা বাই বাই।